नमस्कार बन्धुरा, आज के नतून एवं फ्रेश भिडियोते अपन सकल के वेलकाम। जरा चैनल प्रथम भिजिट कर प्लिज हमार चैनल एक सबसक्राइब कर देवें और सबसक्राइबर पशे थका बेल आइकन अवश्य प्रेस कर देवें। तो हमें हमार लेटेस्ट भिडियोगी अपन का भीषण ताड़ाड़ी पहुँचे जाए। एर साथ अपनारा के इन्स्टाते फेसबुक पेजे फलो करते करें, से मेडिकल रिलेटेड अनेक किछु पार्सोनल रिलेटेड अनेक किछु अपनारा सेखाने देखते पाबेन एवं एनजॉय करते पारबेन। तो काइंडली एक बार इन्स्टाते एवं फेसबुक पेजे गिए भिजिट करे आसते पारेन। तो गाइज, आज के एकटी गुरुत्वपूर्ण विषय निये आलोचना करब। विषयटी शुरू करार आगे आमी डॉक्टर सर्वानंद मुखर्जी आपनादेर सकलके आमार चैनेले वेलकाम। आज के विषय आलोचना करते जाषण ही कमन एक समस्या एवं प्रति वयस्क व्यक्तर मध्य दादू ठाकुमा ए रकम एजर मध्य अतिरिक्त परिमाणे देखते पावा जाए, मध्य वयस्क मध्य देखते पावा जाए, यांग एजर मध्य देखते पावा जाए। हठात कर कखो कखो परिस्थितिर जन्य रोगटी शरीर मध्य चले आसते पारे। रोगटी नाम हच्छे घाड़ेर आरष्टता। घाड़ेर आरष्टता माने हच्छे घाड़ के मूव करते प्रचंड परिमाणे पेशेंटर कष्ट है। एटा हयतो अक्यूट होते पारे, आबार क्रनिको होते पारे। अनेक दिन धरे से घाड़ मूव करते पारछे ना, एरकम ब्यापारो होते पारे। बा हठात करे सकाल बेला घुम थेके उठे से देखछे जे आमि घाड़टाके मूव करते पारछि ना। तो एई जे घाड़ेर जे स्टिफनेस बा जे आरष्टताटा, एइटी निये आजके भिडियोटी आलोचना करते जाच्छि एबं आज के भीषण भलो इफेक्टिव मेडिसिन देव ए मेडिसिनगुली यूज कर ले खेले घाड़े आरष्टता क्रनिके तो सारे अक्यूटे भीषण ताड़ाताड़ी अपनी रिजल्ट पा। प्रथमत हे घाड़े आरष्टता जिनिसटी कि घाड़े आरष्टता बा स्टिफनेसटी एक्चुअली जे नार्व थाके बा मांसपेशी थाके सेखानकार एक कमप्लीकेशन बा सेखानकार एक समस्या। कोनो कारणवशत किछु भारी जिनिस तुलते गिये लेगे जावा बा रात्रि बेलाते शोवार समय बालिशे हयतो एक भावे माथाटा एकटा साइडे थेके जाय, थाकार जन्य अनेक समय अनेकक्षण थाकार जन्य नार्भे एकटा टान पड़े, मांसपेशीते एकटा टान पड़े, तार जन्य अनेक समय आरष्टता हये जाय। अनेक समय अतिरिक्त बार्धक्य जनित कारणे घाड़ेर आरष्टता चले आसते पारे। तो এখন দেখার বিষয় হচ্ছে যে ঘাড়ের আরষ্টতাটাকে আমরা কি কি ভাবে কেমন ভাবে সারাতে পারি। প্রথমত হচ্ছে যদি আপনার ঘাড়ের আরষ্ট ভাবটা চলে আসে, তো সেই ক্ষেত্রে আপনি যেটা করবেন সেটা হচ্ছে ঘাড়ের প্রতি একটু কনসেন্ট্রেশন দিতে হবে। বেশ কিছুদিন আপনাকে বেশি ভারী জিনিসপত্র তুলে কাজ করা যাবে না, বা একটু শক্ত বিছানায় শুতে হবে উইদাউট বালিশ, বালিশ ছাড়া শুলে পড়া খুব ভালো হয়। এবং একটু যন্ত্রণাটি যখন আপনার একটু ওষুধপালা খেয়ে যখন কমে যাবে তখন আপনাকে একটু এক্সারসাইজের মধ্যে বেশ কিছুদিন থাকতে হবে। দেন দেখবেন আপনি অনেকটা সেখান থেকে ভালো এফেক্টিভ রেজাল্ট আপনি পাচ্ছেন। তো সার্টেন কিছু কারণের জন্য ঘাড়ে আরষ্টতা হঠাৎ করে চলে আসে, সেটিকে ডিটেইলসে ওইভাবে বলা সম্ভব নয়, পরিস্থিতি অনুযায়ী রোগটি আসা যাওয়া করে। তো এই সমস্ত কিছু কারণের জন্যই ঘাড়ে আরষ্টতার ভাবটা আমরা দেখতে পাই। তো দেরি না করে আমরা চলে আসবো যে হোমিওপ্যাথিক মেডিসিনগুলি কী কী ইউজ করা যায়। আমি আপনাদেরকে হোমিওপ্যাথি মেডিসিনগুলি ডিটেলসে বলে দেবো, আপনারা সেগুলি নিয়ে আসবেন এবং ভালো কোম্পানি নিয়ে আসবেন, রেপুটেড কোম্পানি নিয়ে আসবেন। দেখবেন যে কোনো পরিস্থিতিতে ঘাড়ে যন্ত্রণা হলে আপনি সেখান থেকে ভীষণ ইম্প্রুভমেন্ট পাবেন এবং খুব তাড়াতাড়ি আপনি রেজাল্ট পাবেন। তো চলুন দেরি না করে মেডিসিনগুলি একবার দেখুন। তো এবার আমরা আলোচনা করে নেব হোমিওপ্যাথিক ওষুধ ঘাড়ের আরষ্টতা যদি অতিরিক্ত পরিমাণে বেড়ে যায়, তো সেই ক্ষেত্রে আমরা কোন কোন হোমিওপ্যাথিক ওষুধ আরষ্টতার জন্য আমরা খেতে পারি এবং ভীষণ এফেক্টিভ রেজাল্ট আমরা পেতে পারি। তো ঘাড়ের আরষ্টতার জন্য আমরা দুটি পোটেন্ট যে মেডিসিন ইউজ করব, একটা হচ্ছে ল্যাকনেনথাস 30 আর একটা হচ্ছে রাস্টক্স 30 এবং ল্যাকনেনথাস 30। তিন ফোঁটা করে 6 ফোঁটা দিনে তিনবার খাবার আগে আগে আমরা খাব। এর সাথে আমাদের যদি অতিরিক্ত পরিমাণে যদি ঘাড়ের আরষ্টতার খুব যদি পেন হয়, তো সেই ক্ষেত্রে আমরা একটা মাদার টিনচার ইউজ করব। টিনচারটি হচ্ছে ডেসমোডিয়াম মাদার টিনচার। এই মাদার টিনচারটি আমরা ইউজ করব। এটি আধ কাপ কুসুম গরম জলের সাথে 10 ফোঁটা করে মিশিয়ে আমরা দিনে তিনবার খাবার আগে আগে খাবো। তো ল্যাকনেনথাস 30, রাক্সটক্স 30 এবং ডেসমোডিয়াম মাদার টিনচার এইটি আমরা খাবার আগে আগে খাবো। এবং ম্যাকফাস 12x বা ম্যাকফাস 6x এই মেডিসিন বায়োকেমিক মেডিসিনটি আমরা 6টা করে পড়ি গরম জলের সাথে আমরা দিনে তিনবার খাবার পরপর
খেতে পারি। যদি আমরা এই মেডিসিনগুলি অ্যাকিউট কন্ডিশনে যদি দিন সাতেক দিনে তিনবার করে কন্টিনিউ খাই, তাহলে ঘাড়ের আড়ষ্টতা কিন্তু আস্তে আস্তে আমাদের সমৃদ্ধ হবে। যদি দেখা যায় যে ঘাড়ের আড়ষ্টতা রোগটি বা সমস্যাটি বেশ পুরনো হয়ে গেছে, বেশ ক্রনিক হয়ে গেছে, তো সেই ক্ষেত্রে আমরা একটু হায়ার পোটেন্সিও যেতে পারি। প্রথমত যদি দেখি যে মুভমেন্টে বাড়ছে, নাড়াচাড়া করলে আড়ষ্টতা বাড়ছে, সেই ক্ষেত্রে আমরা ব্রায়োনিয়া হাজার পাওয়ারের দিকে আসতে পারি। যদি দেখি যে বিশ্রাম করার জন্য অনেক দিন ধরে সমস্যাটি হচ্ছে, বিশ্রাম করার সময় বা রেস্ট নেওয়ার সময়তে বাড়ছে, সেই ক্ষেত্রে আমরা ডাকস্টক্স 1M বা হাজার পাওয়ার। যদি আমরা দেখি যে পেশেন্ট একটু মোটাসোটা ধরনের এবং একটু থুলতুলে ধরনের, সেই পেশেন্টের ক্ষেত্রে ঘাড়ের আড়ষ্টতা জিনিসটি সমস্যাটি হচ্ছে বা বহুদিন ধরে ভুগছে, তো সেই ক্ষেত্রে আমরা ক্যালকেরিয়া কার 1M বা হাজার পাওয়ার সপ্তাহে একদিন করে দিতে পারি। ভীষণ এফেক্টিভ রেজাল্ট পাবো। এর সাথে ডেসমোডিয়াম মাদার টিনচার এবং ম্যাকফাস 12X বা 6X আমরা যদি কিছুদিন কন্টিনিউ করি, অ্যাপ্লাই করি, ডেফিনেটলি ঘাড়ের আড়ষ্টতা আপনাদের আস্তে আস্তে একদম সম্পূর্ণরূপে ঠিক হয়ে যাবে। যখন ঘাড়ের আড়ষ্টতাটি আপনার মোটামুটি ঠিক হয়ে যাবে, তখন আপনি ঘাড়ের একটু লাইট এক্সারসাইজ দু একটা করতে পারেন, বালিশ ছাড়া আপনি শুতে পারেন এবং শক্ত বিছানায় আপনাকে শুতে হবে বা আপনি শুতে পারেন। এইভাবে আপনি বেশ কিছুদিন যদি একটু মেনটেন করেন, তাহলে আস্তে আস্তে আপনার ঘাড়ের আড়ষ্টতা সম্পূর্ণরূপে ভালো। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই আমাকে লাইক শেয়ার কমেন্ট করে জানাতে ভুলবেন না। এছাড়া আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটি অতি অবশ্যই প্রেস করে দেবেন। ইনস্টাতে এবং ফেসবুক পেজেও আপনারা আমাকে ফলো করতে পারেন। মেডিসিনগুলি আমি লিখেও দিতে পারি এবং আপনারা পজ করেও দেখে নিতে পারেন। তো এই মেডিসিনগুলি যদি আপনারা সিমটমসের উপর বেস করে ব্যবহার করেন, আপনাদের ঘাড়ের আড়ষ্টতা সম্পূর্ণরূপে ভালো হয়ে যাবে। তো কাইন্ডলি মেডিসিনগুলি একটু ভালো কোম্পানির এবং রেপুটেড কোম্পানির কিনবেন, খাবেন, দেখবেন ভীষণ এফেক্টিভ রেজাল্ট আপনারা পাবেন। সকলে ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে নমস্কার।